স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত আমি জয় জ্যোতি আপনাদের সঙ্গে অলিম্পিক্স নিয়ে আলোচনা করব প্রথমেই সিটি অফ লাইটস থেকে আলোর বিচ্ছুরণ এবং আলোর বিচ্ছুরণ মনু ভাকের তরফ থেকে আমরা জানি যে গতকাল মনু ফাকের ব্রোঞ্জ জিতেছেন এবং তারপর আসমুদ্র হিমাচল সেলিব্রেশন চলছে টোকিও অলিম্পিক্স থেকে যদি প্যারিস অলিম্পিক্স দেখি তাহলে

সে টোকিওতে গিয়ে একজন উনিশ বছর তখন টোকিওতে গিয়ে তার পিস্তলটা লাস্ট মিনিটে বিগড়ে যায় এবং সেটা কতটা অলিম্পিক্সের সবচেয়ে প্রবলেম হচ্ছে এটা তো ক্রিকেটের টেস্ট সিরিজ নয় যে তুমি আবার সুযোগ পাবে বছর তোমায় ওয়েট করতে হবে এই চারটে বছর তোমার সঙ্গে নিজেকে নিয়ে সংঘর্ষ করতে হবে আশেপাশের পৃথিবী বলবে তুমি কেন দেখে নাও নি পিস্তলটা ঠিক ছিল কিনা বিভিন্ন কথা বলবে এগুলোকে সব সামলে চার বছর তোমাকে নিজেকে ঠিক রাখতে হবে এবং তারপর আবার গিয়ে শুটিং রেঞ্জে দাঁড়িয়ে শুট করতে হবে দ্য পাইদাভাই মনুভাখ কিন্তু আরও পদক পেতে পারেন আজকেও তিনি কোয়ালিফাই করেছেন ব্রোঞ্জ পদক পাওয়ার জন্য নেভারনো সুতরাং তিনটে ইভেন্টে পদক পেতে পারেন একটাতে পেয়ে গেছেন বাকি দুটোতে কি হয় সেটা দেখার জন্য ভারতবাসী সাগ্রহে অপেক্ষা করুন একেবারেই গৌতম দেয় এখানেই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে মনুভাকেরকে নিয়ে এখন তো সেলিব্রেশন চলছে টোকিও অলিম্পিক্সে যখন গান ম্যাল ফাংশনের জন্য তিনি ছিটকে যান তাকে নিয়ে ট্রোল করা হয় এটা খুব মানে একজন স্পোর্টস পারসনের যদি বলি স্পোর্টস পার্সনের কাছে কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং এবং সেটা কিন্তু কালকে মনু ফাঁকের ব্রোঞ্জ জেতার পর বলেছেন এবং তিনি বলেছেন যে ওই সময়টা ভীষণ কঠিন ছিল তার কোচ যিনি ছিলেন তিনি বলতেন তাকে শ্রীমদ ভগবত গীতা পড়তে এবং তিনি নিজেকে শান্ত রেখেছিলেন অবশেষে লক্ষ্য ভেদ করলেন এক্ষেত্রে মনুফাঁকের এই যে এই গীতা পড়াটা আমি বলবো যে এটা স্পেশালি শুটিংয়ের মতো যেখানে প্রিসিশনটা ভীষণ ইম্পর্টেন্ট সেখানে মনকে শান্ত রাখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা ঠিক ফুটবল নয় যে তুমি নেমে পড়ে একটা একটা কি বলবো একটা স্পিরিটেড খেলছো কি হকি খেলছো সেরকম তো নয় এটা তোমার একটা বিন্দুতে ফোকাস করে তোমাকে মনোসংযোগ করতে হবে এই যে গীতা পড়াটা এটা হয়তো আমার মনে হয় আগামী দিনে আরও অনেক কোচ এখানে যশপাল রানা প্রেসক্রাইব করেছেন মনুবাকরকে হয়তো অন্য অনেক কোচকেও আমরা দেখব শুটিং কোচ স্পেশালি যেখানে প্রিসিশন খুব ইম্পর্ট্যান্ট এক ইঞ্চি এদিক ওদিক এক সেন্টিমিটার এদিক ওদিক ইনফ্যাক্ট সেখানে হয়তো প্রেসক্রাইব করতে যে এটাতে একজন এমন একজন গ্ল্যামারাস শ্যুটার তিনি এর গীতা পড়ে তিনি সাফল্য পেয়েছেন এবং পেছনের যে কালিমা সেটাকে দূরে ফেলে দিয়েছেন আমার মনে হয় যে এটা সামনের দিনে একটা টেম্প্লেট হতে পারে অবশ্যই টেম্প্লেট হতে পারে আর একটা কথাই বলার চেয়ে এই মনু ফাঁকের কিন্তু একটা মোটিভেশনাল সিনেমাও হতে পারে এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করি কোথাও গিয়ে যখন আমরা ডাউন থাকি তখন অবশ্যই মনু ফাঁকের এটা তুমিও পড়ো স্টেডিয়াম মূরে তোমার কনসেনট্রেশন বাড়বে হারাও দু হাজার উনিশের মনু এবং দু হাজার এই চব্বিশে দু হাজার একুশের মানে টোকিও অলিম্পিকের মনুফাকে এবং অবশ্যই দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক এবং সরবজ্যোত সরবজ্যোত মিক্সড ইভেন্টেও দশ মিটার ইয়ার রাফের মিক্সড ইভেন্টেও কিন্তু ব্রোঞ্জ চয়ের লড়াইয়ে উত্তীর্ণ হয়েছেন এবং আগামীকাল ম্যাচ আরও একটা পদক্ষেপ দেখছেন আমি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা কি জানো তো আগে যখন অলিম্পিক্স হতো তখন মনে আছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সটা এইটি ফোরে যখন হয়েছিল তখন সোমা দত্ত বলে একজন শ্যুটার ছিলেন বাঙালি শ্যুটার খুব বাঙালি একটা বড় ব্যবসায়ী জগতের কর্ণধার তার কন্যা প্রচুর আশা করা হয়েছিল সোমার উপরে আর হকি তখন এমন একটা ছিল যে হকি যতক্ষণ না হচ্ছে অর্থাৎ নববীন নিশি না অব্দি তোমার প্রাইজ পাওয়ার কোনো চান্স নেই তুমি কিছু পাবে না এখন যেটা ভালো হয়েছে পিটি ঊষার সময় থেকে যেটা হলো অ্যাথলেটিক্সেতে যে ভারত বিভিন্ন ক্ষেত্রে ভারত অনেক বেশি ভারতের সুযোগ বাড়ছে আমি জাস্ট দেখছিলাম যে ক্যাটেগরিগুলো খুব সংক্ষেপে বলছি হকি তুমি পদক পেতে পারো আগেরবার পেয়েছ ব্যাডমিন্টন পেতেই পারো ওয়েট লিফটিং অ্যাথলেটিক্স যেখানে জ্যাভেলিন থ্রো রয়েছে শুটিং বক্সিং টেবিল টেনিস এতগুলো বিভাগে তোমার পদক পাওয়ার চান্স বেড়ে গেছে মানে শুধু তুমি আগে হয়তো হিস্ট্রিতে ভালো করতে এখন তোমার বাংলা ইংলিশ তোমার হয়তো অন্য ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি সবকটা পেপারে তোমার কিছু না কিছু লোক রয়েছে এটা একটা খুব ভালো জিনিস কি হয় যখন একটা জিনিসের উপর পুরো দেশের ডিপেন্ডেন্স থাকে তখন সেই অ্যাথলিটের উপর প্রচণ্ড প্রেসার তৈরি হয় যে গোটা দেশ তার কাঁধে ভর দিয়ে জিততে চাইছে এখানে অনেক ডিভাইডেড হয়ে যাচ্ছে আরেকটা আমি খুব ইন্টারেস্টিং বলবো যে এবার অলিম্পিক্সে পি ভি সিন্ধুকে যিনি কিন্তু কোচ বদলেছেন আজকে ধরো ক্রিকেটে বা ফুটবলে অনেক বেশি মাতামাতি হয় ব্যাপারগুলো নিয়ে পিভি সিন্ধু তার থার্ড অলিম্পিক সেশন নতুন কোচকে নিয়ে যার নাম প্রকাশ পাড়ুকন অর্থাৎ তিনি পুলেল্লা গোপীচাঁদকে ছেড়ে প্রকাশ পাড়ুকনের কাছে এসেছেন এই দুটো ব্যাডমিন্টনের দুটো পাওয়ার হাউস এদের মধ্যে একটা টেনশন আছে মোহনমান ইস্ট মতো প্রকাশ পাড়ুকন এবার তাকে কোচিং করছেন খুব ইন্টারেস্টিং দেখার যে সিন্ধু কি করেন একদমই সিন্ধু কি করেন সেদিকে নজর অবশ্যই থাকবে তবে প্রকাশ পাড়ুকন তিনটে টিপস দিয়েছেন পিভি সিন্ধুকে তিনি বলেছেন শর্ট সিলেকশন যেন ঠিক মানে ক্রাঞ্চ টাইমে ঠিক শর্ট সিলেকশন করে পিভি সিন্ধু একই সঙ্গে তার মেন্টাল স্ট্রেংথের কথা তিনি বলেছেন একই সঙ্গে ফিজিক্যাল ক্যাপাবিলিটি এই তিনটে মেন পয়েন্ট কিন্তু পিভি সিন্ধুকে বলেছেন প্যারিস অলিম্পিক্সে আসার আগে আর এবং জার্মানিতে পিভি সিন্ধু বারো দিন ট্রেনিং করেছেন তখন প্রকাশ পরুকন সঙ্গে ছিলেন ভাবাই জানা প্রকাশ পরুকনের মতো একজন সুপারস্টার ভারতীয় ব্যাডমিন্টনের তিনি কোচিং করান বেঙ্গালুরুতে আর গোপীচাঁদ কোচিং করেন হায়দ্রাবাদে আবার বলছি দুটো মনমান ইস্টবেঙ্গলের মতো টেনশন থাকে গোপীচাঁদ ক্যাম্প থেকে সিদ্ধু পদক জয়ের লক্ষ্যে তার মনে হচ্ছিলো গোপীচাঁদ কম্পে তিনি কোথাও স্টেল হয়ে গেছেন ওখানে চলে গেছেন প্রকাশের কাছে পিভি সিন্ধু ফার্স্ট ম্যাচ জিতেছেন আমি দেখছিলাম তার অপোনেন্টগুলো হি বিং জিয়াও যাকে হারালে তিনি একটা ভালো জায়গায় যাবেন চেন ইউ ফিউ আর ক্যালোনিন মারিন যার কাছে তিনি হেরে গিয়েছিলেন ফাইনালের মনে যে পেয়েছিলেন এই তিনজন তার অর্ধে আছেন এবার খুব ইম্পর্ট্যান্ট হবে সিন্ধুর ফিটনেস কেমন আছে যদি সিন্ধুর ফিটনেস থাক থাকে এবং পদক পান তুমি দেখবে কলকাতার দুর্গাপুজোয় সঙ্গে সঙ্গে তাকে আনার জন্য হিডিক পড়ে যাবে একেবারে এই পিভি সিন্ধুর মাটির এবং অবশ্যই দুর্গাপুজো কমিটি করে বসে আছে কিন্তু অলিম্পিকের দিকে আমরা একভাবে দেখছি তারা ভাবছে কে জিতবে কাকে আগে নিয়ে আসবো একেবারে এই অলিম্পিক্সে পদক জয় হ্যাটচিক হোক পি সিন্ধু এটাই চাইবো অবশ্যই আমরা জানি যে রিওতে রুপো এবং তারপর ব্রোঞ্জ এবার কি আসবে রুপো ব্রোঞ্জ না শোনা তাকিয়ে থাকবে অবশ্যই পদক্ষেদ দিকে পি সিন্ধু মাতিয়ে দেবেন প্রথম অবশ্যই ম্যাচে স্ট্রেট গেমে জিতেছেন হেলায় জিতেছেন এবং তারপরে লড়াইগুলো কিন্তু কঠিন আশা রাখবো যে পিভি সিন্ধু মাতিয়ে দেবেন এই মুহূর্তে যে খবরটা আসছে ভারত আর্জেন্টিনা ম্যাচ চলছে হকিতে এবং আর্জেন্টিনা কিন্তু এই মুহূর্তে এক শূন্যতে এগিয়ে রয়েছে প্রথম ম্যাচ একদম রুদ্ধশ্বাস ম্যাচ হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন দুই ব্যবধানে ভারত জেতে এবং গতবারের কথা মনে করিয়ে দিই একচল্লিশ বছরের খরা কাটিয়ে ভারত জিতেছিল ব্রোঞ্জ জিতেছিল এবং এবার কি পদকের আশা করছেন গৌতম ভট্টাচার্য গৌতম না কি বলছেন পদকের আশা করছি তবে টোকিওতে পরিবেশটা অনেকটা বেশের মধ্যে অনেকটা একই রকম ছিল প্যারিসে কিছুটা পরিবেশ বদলেছে কিন্তু ভারতীয় হকি টিম তো এখন অনেক বেশি এক্সপিরিয়েন্সড হয়েছে যেরকম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ইন্ডিয়ান টিমটা এবার খেললো এবং জিতলো তারা যেমন অনেক এক্সপিরিয়েন্স টিম ছিল এই নার্ভের প্রেশার নেওয়ার ভ্যারিয়েবলসগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করার এই ভারতীয় দলে কিন্তু সেরকম পোড় খাওয়া দু তিন চারজন প্লেয়ার আছেন দু তিনজন অলরেডি তুমি ধরে নাও রোহিত শর্মা বিরাট কোহলির মতো এই অলিম্পিক্সের পরে রিটায়ারমেন্টে চলে যাবেন তাদের কিন্তু এই প্রেশারটা সামলানো উচিত এবার আর্জেন্টিনার কাছে যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু আমার মোমেন্টামটা খারাপ হয়ে যাবে প্রথম ম্যাচটা টাফ ম্যাচটা তুমি জিতেছো নিউজিল্যান্ডের সঙ্গে ভারতকে আমি এখনও পদকের আশা করি হকিতে একেবারেই আমরা সবাই আশা করি সৃজেশ এর আগের বছর মনে পড়ছে যে একদম পদক জেতার পরে তার সেলিব্রেশনটা চোখে ভেসে আসছে তবে সৃজেশ কিন্তু এই অলিম্পিক্সের পর অবশ্যই তিনি অবসর গ্রহণ করবেন যাওয়ার আগে অবশ্যই রাঙিয়ে দিতে চাইবেন সৃজেশ এটুকু আশা করতেই পারি অলিম্পিক্স নিয়ে তো আলোচনা করলাম এবারে একটু ক্রিকেটে আসছি ক্রিকেটের কথা বলতে গেলে একটা কথাই বলতে হয় যে শ্রীলঙ্কায় কিন্তু গম্ভীর জামানা শুরু হয়ে গিয়েছে ভারত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিতে গিয়েছে অলরেডি গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হয় কিন্তু শেষে অবশ্যই ভারত জেতে এবং সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি নিয়েও আলোচনা হবে ওভারঅল এই ভারত শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের দুটো ম্যাচ কীভাবে বিশ্লেষণ করবেন দেখো রবি বিষ্ণুই কালকে তিন উইকেট পেয়েছেন এখন ইন্ডিয়ান টিম এত স্ট্রং যে দুটো টিম তুমি করতে পারো মানে ইন্ডিয়া এ ভার্সেস ইন্ডিয়া বি করলে কে জিতবে বলা খুব ডিফিকাল্ট এত স্ট্রং হয়ে গেছে ইন্ডিয়ান টিমটা চারজন ওপেনার তো চোখের সামনে দেখা যায় তোমার ঋতুরাজ গাইকোয়ার বাইরে এখনো ইন্ডিয়ান টিমের রিঙ্কু সিং বাইরে তাও তুমি ইন্ডিয়ান টিম জিতছে আমার কাছে খুব আগ্রহের ছিল যে হার্দিক পান্ডিয়া কেমন করেন কারণ দেখো হার্দিক পান্ডিয়া এমন একজন ক্রিকেটার প্রথমত তিনি একটা বিচ্ছেদের মধ্যে দিয়ে গেছেন দেশব্যাপী তাকে নিয়ে গত দু মাস ধরে আলোচনা চলছে আইপিএল থেকে প্লাস তিনি কিন্তু তারই ক্যাপ্টেন হওয়া উচিত ফিটনেসের জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে ক্যাপ্টেনসি থেকে হার্দিক পাণ্ডা কালকে ব্যাট করতে যাওয়ার সময় আমার বডি ল্যাঙ্গুয়েজটা বারবার দেখছিলাম দেখে মনে হলো সূর্য যাদবের এই সংসারে মানিয়ে নিয়েছেন গৌতম গম্ভীরের তুমি যদি বাইরেটা দেখো তুমি দেখবে এই ধরনের ক্রিকেটার যারা খুব প্রেশারের মধ্যে গোটা দে বিশ্ব তাকে প্রেশার করছে এই সময় তাদের পাশে তিনি হাজির হয়ে যান এই হার্দিক পাণ্ডিয়াটা কিন্তু তার প্রথম পরীক্ষা ম্যান ম্যানেজমেন্টে যে তাকে ঠিক করে নিয়ে তিনি টিমের মধ্যে নিয়ে আসতে পারেন কিনা ম্যান ম্যানেজমেন্টে রাহুল ড্রাবিদ একটা বিরাট লড়াই জিতেছেন বিরাট কোহলি রোহিত শর্মাকে কাছাকাছি এনেছেন এই কাজটা গম্ভীরকে করতে হবে না তাকে যেটা করতে হবে বিদ্রোহী হার্দিক পান্ডিয়াকে মুক্ত মনে টিমের আবহের মধ্যে ফিরিয়ে আনতে হবে কালকে দেখে মনে হলো গম্ভীর হার্দিককে ঠিক মতোই সামলাচ্ছেন একেবারে এবং হার্দিক পান্ডিয়া কিন্তু একটা দারুণ ক্যামিও রোল প্লে করেছেন এবং এটা অবশ্যই কঠিন পরীক্ষা হার্দিক পান্ডিয়ার নিজের জন্য কারণ ওয়ার্ল্ড কাপের সব রকম ক্যাপাসিটি থেকে তাকে সরিয়ে ফেলা তার ব্যক্তিগত ঘেটে রয়েছে সব মিলিয়ে তার কাছে চ্যালেঞ্জটা অনেক বেশি এবং সেই চ্যালেঞ্জে অবশ্যই তিনি উত্তীর্ণ হবেন এটুকু আশা রাখবো এবং গতকালের ক্যামিও কিন্তু অনেকটা সেই ইঙ্গিতে দিচ্ছে আমার একটা কথা বলো আমি শুনলাম যে তুমি নাকি কোনো একটা পুজো কমিটির অলরেডি মনুভাকে বাবাকে ফোন করেছিলে কি সত্যি না না এটা গুজব তবে মনু জন্য কিন্তু অনেকেই দর হাঁকাচ্ছে পুজোতে মনু দেখবেন এইটুকু আশা রাখি এরপর হার্দিক পান্ডিয়া নিয়ে তো আলোচনা করলাম যশশ্রী জ্যাচওয়াল নিয়ে আলোচনা করব দুরন্ত ব্যাটিং করছেন যশশ্রী জয়সাল মাটি দিচ্ছেন বলা যেতে পারে আর জয়সালের কথা বলতে গেলে একটা কথাই বলবো যে ফিয়ারলেস ব্যাটিং যেটা একদম বৈশিষ্ট্য যশ্রী জয়সালরা কি বলবেন অ্যাবসলিউটলি তো আমি তো আবার বলছি যশ্রী জয়সওয়াল সুবমান গিল ঋতুরাজ গাইকোয়াড় ইন্ডিয়ান টিমে এত সব ট্যালেন্টস রয়েছে যে কে ছেড়ে কে খেলবেন আজকে সন্দীপ পাটিলের সঙ্গে কথা বলছিলাম বাইদ ভাই সন্দীপ পাটিল এখন কলকাতায় পাকাপাকিভাবে থাকবেন বলে একটা ফ্ল্যাট নিয়েছেন কলকাতায় এখানে কোচিং করবেন স্রাচির হয়ে তো তিনিও বলছিলেন যে ইন্ডিয়ান টিমে এত বেশি ট্যালেন্ট এখন যে ইন্ডিয়ান টিমে সত্যি মানে কিন্তু শুধু গম্ভীরের পরীক্ষাটা কেন আমরা বলছি কারণ তিনি নতুন দায়িত্ব নিয়েছেন সবসময় ডিফিকাল্ট একটা কোচের পক্ষে যখন একটা টিম চ্যাম্পিয়ন টিমকে দায়িত্ব নিতে হয় একটা টিম হারছে ইজি হয় দায়িত্ব নেওয়া চ্যাম্পিয়ন টিমকে সেই সংসারে নানান সমস্যা থাকে যে পর সবাই নিজেকে প্রমিনেন্ট মনে করতে শুরু করে এ মনে করে আমার জন্য টিম জিতেছে ও মনে করতে পারে আমার জন্য সেই সময় কোচকে সবাইকে থামিয়ে বলতে হয় টিম জিতেছে তোমরা কেউ যেত তো গম্ভীরকে দেখে মনে হলো রিল্যাক্সড এবং যদিও শ্রীলঙ্কা সে টিম হিসেবে কিছুই নয় কিন্তু এই ম্যাচগুলো খুব ইম্পর্টেন্ট ছিল কারণ জেতার একটা মোমেন্টাম শুরুতেই তৈরি করা প্রয়োজন ছিল একেবারেই এরপরে ঋষভ পান্তকে নিয়ে একটু আলোচনা করতেই হচ্ছে ঋষভ পান্ত যিনি বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেছেন প্রথম টি টোয়েন্টি ম্যাচ যদি দেখা যায় তাহলেও সেখানেও কিন্তু একটা কন্ট্রিবিউট করেছেন তবে এটাও আলোচনা হচ্ছে যে ঋষভ পান্ত বোধহয় টি টোয়েন্টি ক্রিকেটে জন্য ফিট নন এটা কেউ কেউ বলছেন তবে আমি সহমত নই আপনিও সহ আপনি কি সহমত আমি একটাই মনে করি যে ঋষভ পন্থের ওয়ার্ক লোডটাকে একটু কমানো উচিত কারণ অল আমাদের মনে রাখতে হবে একটা সাংঘাতিক ইঞ্জুরি থেকে তিনি ফেরত এসছেন আজকে আমরা যশপ্রীত বুমরার লোডটাকে যেভাবে মনিটর করছি আমি মনে করি ঋষভ ওয়ার্ক ওয়ার্কলোডটাও একইভাবে মনিটর করা উচিত আমরা জাস্ট ব্যাটসম্যানদের কথা ভাবি না কিন্তু ব্যাটসম্যান উইকেট কিপার যে তারও কিন্তু অনেকটা পরিশ্রম যে আর এখনকার দিনে কেউ নিয়ে থেকে ছাড়বে না কাজেই তাকে দরকার হলে তাকে বিশ্রাম দিতেই হবে ফোর্স বিশ্রামে তাকে বাড়াতে হবে একদমই মানে যেটা ইংল্যান্ড করে আর কি যে ওয়ার্ক লোড ম্যানেজমেন্টটা দেখে সাংঘাতিকভাবে এবং ইন্ডিয়াতেও দেখছে যশপ্রী বুমরাকে সব ম্যাচ কিন্তু হারানো হচ্ছে না সেরকম ঋষভ পান্তকেও কিন্তু সেফ করে রাখা উচিত এটাই মনে করছেন গৌতম ভট্টাচার্য একটা ছোট্ট বিরতি নেওয়া তুমি সেটাতে যেও না তুমি অলরেডি ওয়ার্ক লোড কমাচ্ছো রে অর্ধেক আসো না একেবারেই একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন ফিরছি খুব শীঘ্রই এই দুজনের মধ্যে কেউ নিয়ে নেবেন অলরেডি রবি বিষ্ণুই কালকে তিনটি উইকেট নিয়েছেন এবং অক্ষর প্যাটেল একদম ক্লুলেস ব্যাট বল দুই বিভাগে কিন্তু তিনি দুরন্ত পারফরম্যান্স করছেন রিসেন্ট টাইমে তাই গৌতম দা কীভাবে দেখছেন অক্ষর প্যাটেল আমার মতে নতুন জাডেজা অক্ষর প্যাটেল যেভাবে এই ওয়ার্ল্ড কাপেও খুব ক্রুশিয়াল কতগুলো নক খেলেছেন ফাইনালে একটা উইকেট নিয়েছেন খুব ভাইটাল সময়ে সব সুপারস্টাররা ভালো খেলায় তিনি তো তথাকথিত গ্ল্যামার বয় নন তাই হয়তো চাপা পড়ে গেছেন কিন্তু অক্ষর প্যাটেল এখন খুব ইউটিলিটি ক্রিকেটার হয়ে দাঁড়িয়েছেন এবং কোথাও মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে যে তিনি বাদ চলে গিয়েছিলেন ওয়ার্ল্ড কাপের আগে কাপের আগে তাতে ভারতের বোধ একেবারে এরপর বিভাগ নিয়ে আলোচনা করি অর্শদীপ সিং হরশদীপ সিং এর নামটা আপনারা সবাই পরিচিত এবং দুরন্ত পারফরমেন্স ওয়ার্ল্ড কাপেও শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনি চেষ্টা চালাচ্ছেন তার সেরাটা দেওয়ার হরসদীপ নিয়ে কি বলবেন হরদীপ সিং খুব ভালো হরদীপ সিং আন্ডার প্রেশার সব সময় ভালো বল করেছেন এগেন আমার একবার আশিস নেহরা বলেছিলেন যে আপনারা আমার বোলিং হিসেবের কথা বলেন কখনও তো বলেন না যে আমাকে কোন সময় বল করতে ডাকা হয় আপনারা শুধু আপনার ফিগার দেখেন মনে রাখবেন কোন সময় বল করি আমি ষোলো আঠেরো কুড়িতে বল করি কি পঞ্চাশ ওভারে ক্রিকেট হলে আমি হয়তো আটচল্লিশ ওভারে বল করি পঞ্চাশ ওভারে বল করি আমার তো তখন ব্যাটসম্যান মারবেই কিন্তু আমি যে ওই সময়টা বল করতে যাই সেটা তো আপনারা মাথায় রাখবেন আর্শদীপেরও তাই তবে আরে একজন প্লেয়ার সাইড লাইনে তৈরি হচ্ছেন যিনি আগামী তিন চার দিনের মধ্যে কলকাতায় আসছেন ইস্ট ক্লাবের অ্যাওয়ার্ড নিতে মোহাম্মদ শামী তার দিকে নজর রেখো কিন্তু একেবারে এই প্রাইড অফ বেঙ্গল ইস্ট তরফ থেকে দেওয়া হচ্ছে মোহাম্মদ শামীকে জানিয়ে রাখি যে অলরেডি ফোন নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে এবং অবশ্যই যাদের কোনো কোয়ারিজ রয়েছে অলিম্পিক্স নিয়ে হতে পারে ক্রিকেট নিয়ে হতে পারে তারা অবশ্যই কিন্তু ফোন করতে পারেন এই নাম্বারে আলোচনা করছিলাম ক্রিকেট নিয়ে রাহুল দ্রাবিড় একটা বার্তা পাঠিয়েছিলেন গম্ভীরকে প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে যে সব থেকে উত্তেজক প্রফেশনে ভারতীয় ভারতে যত প্রফেশন আছে সব থেকে উত্তেজক প্রফেশনে তোমাকে স্বাগত ভাগ্য সঙ্গ দিলে তুমি সফল হবে রাহুল দ্রাবিড়ের বার্তা চমৎকার এটা একদম রাহুল দ্রাবিদিত বার্তা যে ভারতের সবচেয়ে উত্তেজক প্রফেশন হচ্ছে ক্রিকেট কোনো সন্দেহ নেই গোটা ভারতবর্ষ এটার উপরে একটা বিন্দুর উপর দাঁড়িয়ে থাকে তুমি দেখো অ্যাথলিটদেরই কী অবস্থা অ্যাথলিটদেরই প্রেশার নিতে গিয়ে আর সেখানে ভারতবর্ষের তো সবাই মনুবকর সবাই হয়তো চিনতেনি না এই নামটা অনেকে ভারতবর্ষবাসী পরিচিত হলেন ক্রিকেটে তো সবাই সবাইকে চেনে প্রেশারটা মারাত্মক আর সত্যি তো ভাগ্য দরকার আজকে রাহুল ড্রাবিদকে নিয়ে এত কথা হচ্ছে সূর্যকুমার যাদবের এই কোচটি ক্যাচটা যদি লাস্ট ওভারে না হয় যদি পাটা দড়িতে ঠেকে যায় তাহলে সরানো হয় ভারত ম্যাচ হেরে যায় ভাগ্য তো মারাত্মক দরকার বটি। ভাগ্য সাংঘাতিকভাবে দরকার এবং রাহুল দ্রাবিড় যিনি এই কথাটা বলছেন তার ভাগ্য কিন্তু সবসময় সহায় হয়নি মানে তিনি সবসময় কর্ণ হয়ে থেকেছেন তবে শেষ বেলায় একদম ক্রিকেটীয় কেরিয়ারের শেষ বেলায় কিন্তু কর্ণ থেকে অর্জুনে উন্নীত হয়েছেন অ্যাকচুয়ালি কোনো ফিল্মে যদি কোনো নায়ক কেরমভাবে দেখানো হতো যে নায়ক লাস্ট টেন চলে গেল লোকে বলতো যে এ সিনেমাতেই হয় জীবনে হয় না কিন্তু রাহুল দ্রাবিড় দেখিয়ে দিলেন সিনেমাতেও হয় জীবনেও হয় একেবারে এই মুহূর্তে একজন রয়েছেন দর্শক ফোন লাইনে কে রয়েছেন কোথা থেকে রয়েছেন এই মুহূর্তে ফোন লাইনে কে রয়েছেন আমি মুর্শিদাবাদ থেকে হাবিবুর রহমান বলছি হ্যাঁ বলুন আপনার কি প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে তো কঠিন সফর আছে বাইরে এবং ফার্স্ট পিচে তেচাতে আমাদের যে পেশাদাররা বর্তমানে মানে যারা আছে তাদের মধ্যে মোহাম্মদ শামির কোয়িসেন্টটা কি আমরা কিছু বুঝতে পারছি না উনি অনেক দিন ধরে অ্যাবসেনট আছেন হ্যাঁ হুম বুঝতে পারছি আর বাইরে খেলতে গেলে ওনাকে ভীষণ জরুরি আপনি মোহাম্মদ স্বামীর জন্য আমার মনে হয় অস্ট্রেলিয়ার প্লেনে আপনারা মোহাম্মদ স্বামীকে দেখতে পাবেন এবছরের শেষে অস্ট্রেলিয়া ট্যুর যেটা একটা বড় চ্যালেঞ্জ ভারতের পক্ষে এবং সেই ট্যুরে মোহাম্মদ স্বামী একদিক থেকে একদিক থেকে বুমরা তার সঙ্গে সিরাজ এই তিনটে অ্যাটাক আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একেবারে একদম শেষ ল্যাপে চলে এসেছি আজকের অনুষ্ঠানের এবং আজকে বিশেষ দিন মোহনবাগান দিবস নতুন করে ব্যাখ্যা করার কিচ্ছু নেই মোহনবাগান রত্ন পাচ্ছেন স্পেশাল একজন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায় আর আজকে মলিনা কিন্তু প্রস্তুতি শুরু করেছে প্রথম দিন স্ট্রেচিংয়ের উপর দিয়ে গিয়েছে এবং আগামীকাল মলিনা প্রেস কনফারেন্স করবেন প্রথম প্রেস কনফারেন্স মলিনা এবং ম্যাকলারেন করবেন এবং এই মলিনার কোচিংয়ে কিন্তু অ্যাথলিটিকোধিক কলকাতা একবার চ্যাম্পিয়ন হয়েছিল এই মলিনাকে নিয়ে কতটা আশাবাদী আশাবাদী তার আগে বলি যে এই দিনটা উনত্রিশে জুলাই এটা খুব খুব ইম্পর্টেন্ট দিন মনুমান ক্লাবের ইতিহাসে এই দিনই মনমাগান প্রথম শিল জিতেছিল ইস্ট ইয়র্ককে হারিয়ে এবং এটা এই এই যে উনত্রিশে জুলাই যে মনমান দিবস পালন এটা কিন্তু শুরু হয়েছে দু এক থেকে আগে কিন্তু হতো না এবং এগুলো খুব সিগনিফিকেন্ট দিন মনমান ক্লাবের ইতিহাসে এবং এটাকে ঘিরে সমস্ত মৌনমাগানীদের আবেগ কেন্দ্রীভূত হয় এবছর সৌরভ আসছেন আরও ভালো হতো যদি পেট্রাদশ আসতেন তিনি এবছরের বেস্ট প্লেয়ারের জন্য আসতে পারেননি কোচ এসছেন আমার মনে হয় সব মিলিয়ে একটা দারুণ জমজমাট একটা পরিবেশ মহনবাগানে আজকে তৈরি হয়েছে এবং এরম কলকাতা ময়দানে এরম কোনো সিগনিফিকেন্ট ডেগুলোকে যদি বাছা হয় তাহলে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এমনিতে আমি বলি যে ইস্ট ইয়র্ক টিম বলে কিন্তু কোনো টিম ছিল না আমি লন্ডনে গিয়ে গেব ইয়র্কশারে গিয়ে চেষ্টা করেছি খোঁজার ওটা কিছু মিলিটারি রেজিমেন্ট যারা এখানে ছিলেন এখানে সৈন্যরা তারা মিলে একটা টিম করেছিলেন কিন্তু সেই সময় উনিশশো এগারোর প্রেক্ষিতে এত ইম্পর্টেন্ট ছিল ওই জেতাটা যে গোটা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল আর উনিশশো এগারো অব্দি কলকাতা ছিল ভারতের রাজধানী রাজধানীর বুকে ওরম একটা জয় ভীষণ সিগনিফিকেন্ট ছিল একেবারে ঐতিহাসিক দিন মোহনবাগান দিবস আজকে পালিত হচ্ছে সারম্বরে একটা প্রশ্ন শেষ প্রশ্ন অবশ্যই গৌতম দাকে যে আইএসএল এবারে মোহনবাগানের কী ভবিষ্যৎবাণী আপনার তরফ থেকে বলা খুব ডিফিকাল্ট মোহনমানের গতবারের টিমটা হয়তো একটু বেশি সুসঙ্গত ছিল কিন্তু মোহনমান একটা একটা টিমটা এত ভালো পরপর রেজাল্ট করছে যে এবং আমার কয়েকজন পেট্রাতস যেন আমার খুব ফেভারিট একজন ফুটবলার এরা যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারেন কাজেই অনেক সময় কি হয় একটা লম্বা এর মধ্যে তুমি নার্ভ কতটা নিতে পারছো প্রেশার কতটা নিতে পারছো স্ট্রেস কী নিচ্ছ সেদিক থেকে মনমান টিমকে এক্সপিরিয়েন্স আমি এগিয়ে রাখবো একেবারেই অনেক অনেক ধন্যবাদ গৌতম দাকে এতটা আমাদের আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি এখানেই শেষ করতে হচ্ছে আজকের স্টেডিয়াম বুলেটিন এবং দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন এবং স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে কলকাতা টিভি অনলাইনে এবং একই সঙ্গে কলকাতা টিভির পর্দাতেও দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন